আমাদের গাড়ি থেকে বুফের আয়োজন আছে খানার, এখানে গাড়ির টিকিটের সঙ্গে খানা ফ্রি, এই জন্য আমরা জমজম হোটেলের মধ্যে নেমেছি। এই যে আমার বন্ধু, আমার ছেলে, আমার বন্ধুর মেয়েকে নিয়ে সুন্দরভাবে খেলাধুলার মধ্যে মেতে আছে, এই যে আমার ফ্রেন্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমরা চলে যাব এই কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাস স্ট্যান্ড থেকে, কাউন্টার থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাব ভ্রমণ করতে। ভ্রমণ করা হচ্ছে নবীজির সুন্নাত। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা ভ্রমণে বের হয়ে যাও, মন তোমাদের ভালো হয়ে যাবে। এবং আল্লাহ পাকও বলেছেন, কুল সিরু ফিল আরব, ভ্রমণ করে দেখার জন্য। তো আমরা ভ্রমণ করে এখন এখান থেকে আমরা এই গৌরীপুর দাউদকান্দি গৌরীপুরের বাস স্ট্যান্ড থেকে, কাউন্টার থেকে আমরা টিকিট কেটেছি। আমরা লাল সবুজ গাড়ি দিয়ে এখন আমরা চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা যেই কাউন্টার থেকে টিকিট কেটেছি, ওই লোকটা খুব আমার পাশে বসে আছে, খুব ভালো মানুষ। যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের ভ্রমণের যাত্রাটা যাতে একটু সহজ হয়, যারা এখান থেকে গাড়িতে উঠতে পেরে খুব সহজেই কক্সবাজার যেতে পারেন, তার জন্য আমি ভাইয়ার সাথে একটু কথা বলবো। ভাইয়ার এখানে কোন কোন সার্ভিস আছে এবং কি কেমন ওনাদের সার্ভিস গুলো কেমন, আমরা একটু জেনে নেবো ইনশাল্লাহ। ভাইজান, আপনার নাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ কবির হোসেন। আচ্ছা, আপনাদের এখানে এই যে দাউদকান্দি গৌরীপুর বাস স্ট্যান্ড থেকে আপনাদের কাউন্টার এখানে আছে এস আলম সার্ভিস? জি জি জি, এস আলম সার্ভিস, আর অন্যান্য সার্ভিস আছে, সেনমাটি পরিবহন আছে, সেজুতি ট্রাভেলস আছে, রিল্যাক্স আছে, ইম্পেরিয়াল এক্সপ্রেস আছে, তারপর টিআর আছে, লাল সবুজ আছে, আরো অন্যান্য অনেক গাড়ি আছে আমাদের এখান থেকে প্রতিনিয়ত। স্লিপার স্লিপার শুয়ে শুয়ে যেটা যাওয়া, এটা আছে, হুন্ডাই গাড়ি আছে, 1/2 সিটের গাড়ি আছে, প্রতিনিয়ত গাড়ি আছে, প্রতিনিয়ত আমাদের কাউন্টার থেকে প্রতিনিয়ত কক্সবাজার, টেকনাফ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, হাটাগারি, নাজিরহাট, নোয়াখালী, যশোর, বেনাপোল, যারা যাবেন বরিশাল, বিভিন্ন রুটের গাড়ি আমাদের এই কাউন্টার থেকে পাওয়া যায়। আমরা যাত্রী সেবা সবসময় দিয়ে আসছি, আমরা এবং উত্তম সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার ছোট ভাই আছে হারুন, উনি একটু কথা বলবে। আচ্ছা হারুন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আমাদের এখানে প্রতিনিয়ত সবসময় গাড়ি থাকে। যে ভাইরা ভ্রমণ করার সুন্নাহ হুজুরে এইমাত্র বলছেন, তা আপনারা সবাই এটার দিকে রাখেন, আমাদের দিকে। আমরা সবসময় উত্তম সেবায় দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের এখানে স্লিপার, হুন্ডাই সম্পূর্ণ গাড়িগুলোই পাওয়া যায়। আপনার আমাদের নাম্বার থাকবে, ওখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমরা যেটুকু পারি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা যারা যেতে চান, আসলে নির্দিষ্ট একটা ঠিকানা অনেকে জানে না। যেমন আমি আগে জানি নাই পূর্বে যে আমি এখান থেকে যে কিভাবে যেতে হবে, নিজে কষ্ট করে এসে জানছি, তারপর টিকিট কাটছি। যদি আপনারা মোবাইলের মধ্যে, আমরা নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনের মধ্যে ভিডিওর, আপনারা কল করেও টিকিটটা কনফার্ম করতে পারবেন। অনেকে বিকাশের মাধ্যমে, অনেকে আছে কি করে যে আপনার টিকিট কাটছেন ঠিক আছে, কিন্তু সামনের কথা বলে পিছনে দেয়, আর ভাই একদম কম্পিউটারে দেখিয়ে দেয় যে দেখেন আপনাদের কনফার্ম টিকিটটা কিভাবে কনফার্ম হয়েছে, একদম কম্পিউটারে দেখিয়ে দেয়, 19-20 হয় না। যখন বলে যেভাবে বলে ঠিক কথা এবং কাজে ঠিক আছে, আপনারা ভ্রমণ করে ইনশাল্লাহ মজা পাবেন এবং শান্তি পাবেন ইনশাল্লাহ, কথা কাজে ওদের ঠিক আছে। এভাবে কোনো আমরা অ্যাড দিচ্ছি না যে আমাদের লাভ হবে, এজন্য না, শুধুমাত্র আপনারা ভ্রমণ করবেন, আপনারা সুন্দর করে নিরাপত্তাভাবে ভ্রমণ করতে পারবেন, যেতে পারবেন, এই জন্য আমরা দেখাচ্ছি আপনাদের উপকারের জন্য। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমরা চলে যাচ্ছি কক্সবাজারের ভ্রমণের উদ্দেশ্যে ইনশাল্লাহ, পরবর্তী ভিডিও আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমরা লাল সবুজ গাড়ি দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমাদের গাড়ি থেকে বুফের আয়োজন আছে খানার, এখানে গাড়ির টিকিটের সঙ্গে খানা ফ্রি, এই জন্য আমরা জমজম হোটেলের মধ্যে নেমেছি। আমি আপনাদেরকে দেখাবো এই জমজম হোটেলের মধ্যে, বুফের মধ্যে যে যে সিস্টেমে খাবার দাবার আয়োজন করা হয়, আপনারা সঙ্গে থাকবেন। এটা হচ্ছে জমজম হোটেল কুমিল্লা। এটার মধ্যে আমরা কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে আমাদের বিরতি খাবার দাবারের, টিকিটের সঙ্গেই খাবার দাবার ফ্রি। আমরা গৌরীপুর থেকে উঠেছি,
আমি দেখাবো কোন সিস্টেমে বুফের মধ্যে খাবার দাবার খাওয়ানো হয়। জমজম হোটেল, আমরা খাবার দাবার খেয়ে ফেলেছি, তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা যারা যারা বুফে টিকিটের মাধ্যমে খাবে গাড়ির দ্বিতীয় তলায়, আমি দেখাচ্ছি কুমিল্লা জমজম হোটেল কত সুন্দর। আমরা এদিক দিয়ে খাবার খেয়েছি, এই যে আমার আমাদের বাবুর এখানে খেলেছে, এখানে খেলার একটা সুন্দর জায়গা বাচ্চাদের জন্য। এই যে আমার বন্ধু, আমার ছেলে, আমার বন্ধুর মেয়েকে নিয়ে সুন্দরভাবে খেলাধুলার মধ্যে মেতে আছে। এই যে আমার ফ্রেন্ড, কত সুন্দর একটি হোটেল। আচ্ছা আব্বু খেলো, হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাজকীয় হোটেল। আমরা বুফের মাধ্যমে যখন খাবারের আমাদেরকে টিকিট দিয়েছে, আমরা এখান থেকে এসে খুব ভালো লাগছে আমাদের কাছে, নিজের হাতে হাতে প্লেটগুলো নিয়ে, এখান থেকে নিজের হাতে প্লেটগুলো নিয়ে আপনি যা খেতে পারেন, এই যে এখান থেকে বিরিয়ানি সহকারে যা যতটুকু খেতে পারেন এতটুকুই দেওয়া হবে, আপনি নিজের হাতে নেবেন যা খেতে পারেন। এই যে এখানে হাত ধোয়া, তারপর আমরা এভাবে যার হাতে যতটুকু খেতে পারে খেয়ে তারা রেখে দিচ্ছে, যতটুকু খাবার খাইতে পারে এখানে পানি নেওয়া যায় ফ্রি। তারপর এই যে খাবারের রঙগুলো, আমরা এখানে বসেছিলাম খাবারের জন্য, এখানে বসেই খাবারগুলো খায় যারা ফ্রিতে টিকিটের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন নিজের হাতে খাবার নিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমি তো ভাবি জন্য ঘটনা করছি।
যাচ্ছে।